আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন শীতকাল, আর শীতকালে আমাদের সবারই কম বেশি পা ফাটার সমস্যা দেখা দেয়। শীতে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার ফলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, এর ফলে পা ফাটার সমস্যা দেখা দেয়। আবার সঠিকভাবে পায়ের যত্ন না নিলেও পা ফাটার সমস্যা দেখা দিতে পারে। আবার অনেকেই আছেন যাদের সারা বছরই পা ফাটার সমস্যা থাকে, তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া উপায় শেয়ার করব যার ব্যবহারে মাত্র দুদিনে আপনাদের পা ফাটার সমস্যা থেকে রেহাই পেতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিওটিতে বলে দেব কখন কিভাবে এই রেমেডিটি ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমার লাগবে ভেজলিন। আমি এখানে একটি ভেজলিন নিয়েছি, দেখতে পারছেন। এরপর নিয়েছি একটি ক্লিন বাটি। এবার এর মধ্যে নিয়ে নেব 2 চামচ পরিমাণ ভেজলিন। আমি 2 চামচ পরিমাণ ভেজলিন নিয়েছি। এরপর আমার লাগবে হচ্ছে গ্লিসারিন। আমি এবার এর মধ্যে নিয়ে নিব 1 চামচ পরিমাণ গ্লিসারিন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ অলিভ অয়েল। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এবার আমার লাগবে একটি ভিটামিন সি ট্যাবলেট, আর এটা আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আমি এখান থেকে একটি ট্যাবলেট ভালো করে গুঁড়ো করে এর সাথে মিক্সড করে নেব। আর আপনাদের কাছে যদি এই ট্যাবলেটটি না থেকে থাকে, এর পরিবর্তে আপনারা লেবুর রসও অ্যাড করতে পারেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের পা ফাটা দূর করার ক্রিম। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই রেমেডিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, এই সবগুলোই কিন্তু আমাদের পা ফাটা দূর করার জন্য দারুণ কার্যকরী। এটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। এবার এই রেমেডিটি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। এটা আপনারা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। এবার আমি বলে দিব এই রেমেডিটি কখন কিভাবে ব্যবহার করতে হবে। এই রেমেডিটি ব্যবহারের আগে আপনার পা দুটো খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আর পা দুটো ক্লিন করার জন্য একটি বোলে হালকা গরম পানি নিয়ে এর মধ্যে সামান্য শ্যাম্পু মিশিয়ে এর মধ্যে একটু লেবু রস মেশাতে হবে। এরপর 10 মিনিটের জন্য পা দুটো ভিজিয়ে রাখতে হবে। এরপর কোনো ম্যাটেরিয়ালের সাহায্যে আপনার পাকে একটু ঘষে পরিষ্কার করে নিতে হবে। এরপর রাতে ঘুমানোর আগে এই ক্রিমটি আপনার 2 পায়ের গোড়ালিতে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, এবং লাগানোর পর 1 জোড়া মোজা পরে নিতে হবে। এতে করে ক্রিমটি অন্য কোথাও লেগে যাবে না। রাতে ব্যবহারের ফলে এই ক্রিমটি সারা রাত ধরে আপনার ত্বকের উপরে খুব ভালোভাবে কাজ করবে। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।